হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পারুল বলছি। দুই ধরনের শাকের রেসিপি, লাল শাক, সাদা ডাঁটা, সবাই চেনেন আপনারা। এখন এই স্বাদ শাক অন্য স্বাদে রান্না করার জন্য আমি রেসিপিটা দেখাইতেছি, যেন আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। কীভাবে রান্না করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার সাথেই থাকবেন। আর ছোটরা শাক খেতে চায় না, সেজন্য তাদের জন্যই বেশি আমার এই রেসিপিটা দেখানো। কিন্তু এই যে আমি বোম্বাই মরিচ দিছি, এটা স্কিপ করে দেবেন, ছোটরা খাইলে এই মরিচটা দেবেন না, তখন তাদের জন্য আলাদা রান্না করে দেবেন অন্যভাবে। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন রান্নাটা। খুদা হাফেজ। হ্যালো বিয়ার্স, আমি দুই ধরনের শাক রান্না করব, এটা লাল শাক আর লাল ডাঁটা শাক। সবাই রান্না করতে পারো, আমি একটু ভিন্ন রূপে ভিন্ন আঙ্কেলে রান্না করব, যেতে আরও টেস্টি হয় সেটা দেখে নাও। প্রথমে সরষের তেল দেব, তারপরে শাক দিয়ে দিয়ে দেব, দিয়ে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো শাক। শাকটা আমি এই ঘানা মরিচ, যেটা বলেই আমরা দেশের বাংলায় বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচ দেবো শাক, শাকটা আরও স্বাদ হওয়ার জন্য। এখন দেখি আমাদের শাক কী হলো, এর সাথে আমরা আর কি অ্যাড করবো, একটু লাড়া দিয়ে মিশিয়ে নিই। এর সাথে আমরা অ্যাড করবো বোম্বাই মরিচ, আর 2টা কাঁচা মরিচ, আর কাঁচা পেঁয়াজ অ্যাড করবো, আর স্বাদ মতন লবণ। লবণটা একটু ভালোভাবে দেখে দেবে, লবণ বেশি হলে শাক কিন্তু মজা লাগে না। এটা আবার ঢেকে দিয়ে রান্না করবো। এখন শাকটা আমি নেড়ে মিশিয়ে দেব। দুই ধরনের শাক রান্না করলে শাকটা কিন্তু অন্যরকমভাবে আরও ভালো লাগে। অনেকে বাচ্চায় শাক খাইতে চায় না, লাল লাল দেখে, ওরা লাল শাক দেখে কিন্তু এই শাকটা খাইতে ইচ্ছুক করবে। এই জন্য আমি অন্যভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করলাম। শাকটা ফ্রাই হয়ে আসছে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এর সাথে 2টা শুকনো মরিচ, সাথে রসুন দিয়ে হালকা করে ভেজে নিতে হইবে, হালকা করে ভেজে নেওয়ার নিতে আসি। হয়ে গেছে আমার, এখন এভাবে করে দিতে হবে, তাহলে শাকটা অনেক বেড়ে যাবে। দেখো আমার শাক রান্না হয়ে গেল। এভাবে বাসায় রান্না করে খাবে, আমাকে কমেন্টস করে জানাবে কীরকম হলো আমার শাক রান্না।